there. Subscribe to my channel. And also press this bell icon. Assalamualaikum. Tell me BD YouTube channel and notun tida shagotom. Shonmani tuyazar bindur. Tell me BD YouTube channel. 2022 সালে অনুষ্ঠিত নবম সমাগমী পরীক্ষার একটি নমুনা প্রশ্ন আমি উপস্থাপন করছি নমুনা প্রশ্নটির বিষয় পদার্থবিজ্ঞান 1 সিজনশীল বিষয় কোড 1915 সুপ্রিয়জার বিন্দু যে পরীক্ষাটি আগামী 15ই ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে আমরা পূর্বে বাংলা ইংরেজি এবং গণিত বিষয় থেকে নমুনা প্রশ্ন সহ সাজেশন আপলোড করেছিলাম যেখান থেকে আমাদের 100% কমন আসছে সেই তারই ধারাবাহিকতায় আমরা আশা করছি পদার্থবিজ্ঞান 1 বিষয় থেকেও আমাদের 100% কমন আসবে এই কারণে আপনারা অন্যান্য বিষয়ের সাজেশন গুলো পেতে টেল মি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পদার্থবিজ্ঞান 1 সিজনশীল বিষয় কোড 1915 বিষয়ের জন্য নির্ধারিত সময় থাকবে 2 ঘন্টা এবং পূর্ণমান 30 ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক অর্থাৎ ক বিভাগ থেকে যে কোনো 3টি খ বিভাগ থেকে যে কোনো 2টি এবং গ বিভাগ থেকে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ আমাদেরকে মোট 6টি সিজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে আমরা ক বিভাগ অর্থাৎ বলবিদ্যা অংশ থেকে একেবারে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে সেভাবে প্রশ্ন সিলেকশন করেছি 1 নম্বর নিচের একটি উদ্দীপক দিয়েছে আমি উদ্দীপকটি পড়ছি না প্রশ্নগুলো আপনাদের সামনে আর পড়ছি না আপনারা আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা এই প্রশ্নগুলো দেখে নেবেন দেখে নিয়ে মুখস্থ করবেন ইনশাআল্লাহ আপনারা 6টি প্রশ্ন এখান থেকে কমন পাবেন সুপ্রিয়জন বিন্দু এখানে 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই 2 নম্বর প্রশ্নটি পড়বেন 3 নম্বর একটি উদ্দীপক রয়েছে অর্থাৎ আমাদের এই অংশ থেকে 5টি সিজনশীল প্রশ্ন থাকবে আমরা 3টি সিজনশীল প্রশ্ন ইতিমধ্যে দেখিয়েছি আমরা দেখব 4 নম্বর যে সিজনশীল প্রশ্নটি আমরা সিলেকশন করেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আমরা 4 নম্বরে যে সিজনশীল প্রশ্নটি সিলেকশন করেছি যদিও সেটি একটু অস্পষ্ট দেখা যাচ্ছে আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন 5 নম্বর অর্থাৎ খ বিভাগে আমরা যে প্রশ্নটি দিয়েছি এর মধ্যে 5 নম্বর প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট ঘনত্ব কাকে বলে পচা ডিম পানিতে ভাসে কেন উদ্দীপকের আলোকে পানির ঘনত্ব নির্ণয় করো এবং 6 নম্বরে একটি প্রশ্ন রয়েছে তাপমাত্রা কাকে বলে তাপ ও তাপমাত্রা পার্থক্য লিখো রিফাত শরীফের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত হবে নির্ণয় করো তাপমাত্রার সেলসিয়াস ফারেনহাইট ও কেলভিন স্কেলের সম্পর্ক নির্ণয় করো সুপ্রিয় বিন্দু খ বিভাগ থেকে 5 এবং 6 নম্বর প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং 7 নম্বর আমরা যে প্রশ্নটি দিয়েছি সেই 7 নম্বর প্রশ্নটিও আমরা দেখব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা 7 নম্বরে যে প্রশ্নটি যে আপেক্ষিক তাপ কাকে বলে এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট আপনারা এই প্রশ্নটিও পড়বেন এবং গ বিভাগে আমরা জানি যে 2টি প্রশ্ন থাকে একটি প্রশ্নের উত্তর দিতে হয় শব্দ তরঙ্গ অধ্যায় থেকে এক অধ্যায় থেকে এখানে আমরা 2টি প্রশ্ন দিয়েছি আপনারা এই 2টি প্রশ্ন পড়লেই আশা করি কমন পাবেন এবং টেল মি বিডি ইউটিউব চ্যানেলে কালকে আরেকটি স্পেশাল সাজেশন প্রকাশ করবে যে সাজেশন থেকে আরও বেশি বেশি পাওয়ার নিশ্চয়তা থাকবে আপনারা সেই ভিডিওটিও দেখবেন এবং টেল মি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে কারিগরি শিক্ষার সকল আপডেট সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারি আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের পদার্থবিজ্ঞানের অংশ সংশ্লিষ্ট যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমরা আগামীতে একটি ভিডিও ছাড়বো আগামীকালকে যেখানে আমাদের পদার্থবিজ্ঞান 1 বিষয়ের যতগুলো গাণিতিক সমস্যা রয়েছে সব গাণিতিক সমস্যাগুলো একটি ক্লাস আকারে আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা কে কোন ট্রেডে রয়েছেন সেই ট্রেড বিষয়গুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখবেন আমরা সেই ট্রেড বিষয়ের সাজেশন প্রস্তুত করব যেটি পরীক্ষার আগেই আমরা টেলমি বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করব আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ